আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সাথে টুডে যেটা ডিসকাস করবো সেটা হলো আপনার এখানে অ্যাকাউন্ট নর্মালি কিছুই না, নর্মাল একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইজিলি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। যেমন হচ্ছে নর্মালি আমি যদি একটা দেখাই, এখানে নর্মালি আমরা একটা অ্যাকাউন্ট লিখে এলাম, এখানে যদি আপনি এখানে চাপ দেন, ক্রিয়েটিভ ফেব্রিকা লিখে চাপ দেন, দেন এখানে যে অপশন আসবে, দেন এখানে দেখেন অলরেডি আমার একটা ইস্যুর ক্রিয়েট করা আছে। দেখেন ইস্যুর ক্রিয়েট হলে এই ধরনের ভিউয়ার ড্যাশবোর্ড, দেন মাই স্টোরেজ এখানে চলে আসবে, এই ধরনের ড্যাশবোর্ড। তো এই ধরনের ড্যাশবোর্ড এবং দেখেন অ্যামাউন্ট ইজিলি শো করতেছে, এবং এই যে দেখেন রেফারেল কোড অল এভরিথিং, এখানে আর্নিং এর অপশনটা আপনাদেরকে দেখায় যে আমি এখানে কত আর্নিং করছি। কারণ অনেকে চান যে এখানে আর্নিং এর ব্যাপারটা আগে মাথায় রাখতে চান, তো আমি আপনাদেরকে আর্নিংটা দেখাই। এখানে $31 অলরেডি হয়ে আছে, তো এই দেখেন অলরেডি $31 অলরেডি পেন্ডিং, আর এখন অলরেডি $3,300 আমি অর্ডার উইথড্র দিয়েছি এখান থেকে। তো খুব ইজিলি একটা অ্যাকাউন্ট যেখান থেকে আপনারা চাইলে আর্নিং করতে পারেন, খুব সহজেই এখান থেকে আর্নিং করা সম্ভব। তো রাইট নাও যেটা করতে হবে আপনাকে, এই ধরনের অ্যাকাউন্ট করতে গেলে প্রথমে যেটা করতে হবে, আমরা আপনার যে অ্যাকাউন্ট, এখানে আপনার অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্টে জাস্ট জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অ্যান্ড এরপরে যে স্টেপটা হলো এখানে অ্যাকাউন্ট, এখানে দেখেন টার্ন মাই অ্যাকাউন্ট অ্যান্ড ডিজাইন অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা অবশ্যই আমি ইয়ে বলছি, স্টার্ট সেলিং ইয়ার ওয়ার্ক টুডে অ্যান্ড দি ক্রিয়েটিভ ফেব্রিকা ক্লায়েন্ট, ক্লিক দিস বটম বিলো টু টার্ন ইউর অ্যাকাউন্ট ইনফো ইউর ডিজাইন অ্যাকাউন্ট। তো ডিজাইন অ্যাকাউন্টের জন্য এই অপশনটা অবশ্যই আপনাকে আগে ক্রিয়েট করতে হবে, দেন তারপর ওই ধরনের অ্যাকাউন্ট চলে আসবে। যেমন দেখেন এখানে নেই, তো কি করবো আমরা, এখানে অবশ্যই চাপ দিব, এখানে নাম, যেমন ফুল নাম, এখানে আপনার কি ধরনের নাম দিতে আছেন, তারপর বলতে এখানে অবশ্যই লিঙ্ক ইউর প্রোডাক্ট অন শপ। তো আমরা আমাদের শপ, যেমন আমরা এখানে ক্রিয়েট করতেছি প্রোডাকশন শপ, আমরা দুটো শপ আছে আমাদের, দুটো পোর্টফোলিও আছে। তো আমরা লিঙ্ক, দেখেন আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, যেমন হচ্ছে লিঙ্ক ইউর প্রোডাক্ট অন শপ, তারপর সরি আমরা এটা এখানে দিব, আমরা আরেকবার দেখাই, এটা এখানে দিব, কি বলতে লিঙ্ক ইউর ডিজাইন পোর্টফোলিও। তো আমরা ডিজাইন পোর্টফোলিও, আমার দুটো ডিজাইন পোর্টফোলিও আছে, তো আমরা সেম দুটো ডিজাইন পোর্টফোলিও, যেমন আমরা যেটা একটা ডিজাইন পোর্টফোলিও সেটা দিয়ে দিলাম, এবং বিহাইন্ড এর একটা পোর্টফোলিও আমরা দুটো অ্যাড করে দিলাম। তো এখানে কি বলছে দেখেন, লাইক ইউর প্রোডাক্ট অন শপ। তো শপ ব্যাপারটা হচ্ছে, শপ যদি আপনার থাকে অবশ্যই শপ দিতে হবে, যেমন আমার শপ অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমার এই দেখেন এখানে দেখেন প্রোডাক্ট শপ, তো আমরা শপটা দিয়ে দিব, এই দেখেন কপি করলাম আমার এইখানে যে আছে আমার পোর্টফোলিও, এটা আমার শপটা, এটা আমি দুটোকে একটু আলাদা করে ফেলছি, আমি একটু সাজা দিচ্ছি আপনাদেরকে, এটা দিলাম অ্যান্ড পোর্টফোলিও এই ধরনের বিভিন্ন মার্কেট প্লেস থাকতে পারে, সেই মার্কেট প্লেস পোর্টফোলিও গুলো আপনারা এখানে দিয়ে দিবেন খুব ইজিলি। আমি এখানে যেটা দিয়েছি সেটাই দিতে হবে এমন কোনো কথা না, আপনার চাইলে এই ধরনের পোর্টফোলিও ইউজ করতে পারেন। তো এরপরের স্টেপে যেটা করবেন আপনারা, আমি অ্যাকাউন্টে চলে আসি অ্যান্ড আপনাদের সুবিধার্থে আমি এটা দেখানোর চেষ্টা করছি, আমি এটা কেটে দিই, কেটে দিলাম, তাহলে একটি আইপি ঝামেলা করতে পারে। জাস্ট এখানে কি আমার দেখেন পোর্টফোলিও লিঙ্ক প্রোডাক্ট অর শপ, তো আমার যে প্রোডাক্টের শপ আছে সেই শপটা আমি এখানে দেখাই দিব, যে আমরা এখান থেকে কন্ট্রিবিউটর আমি এখানকার, আর এখানকার আপনার যে আমার আর্নিং সেল হচ্ছে সেম নামেই, এ নামেই। তো আমরা এখানে অবশ্যই জানাতে আমরা, এবং এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে, টাচ ইউ হোয়াট ইউ লাইক টু সেল ইউর ক্রিয়েটিভ ফেব্রিকা। তো ক্রিয়েটিভ ফেব্রিকার ব্যাপারটা প্রথমে যেটা করতে হবে, এখানে আপনি কেন এখানে আপনি জয়েন করে যাচ্ছেন, তো আমি এখানে দিতে পারি বেটার ক্লাস দেন আদার মার্কেট, অন্য মার্কেট যেটা ভালো মার্কেট এবং গুড ট্রাফিক ইন অ্যাভেলেবেল, তাহলে আপনার এই ধরনের দিতে পারেন, যেটা আপনার ট্রাফিক ভালো পাওয়া যায় এবং আপনার এখানে অন্য মার্কেট প্লেস থেকে ভালো, এই ধরনের আপনার যদি আরো কোনো বাড়তি কোনো কথা বলতে চান বলতে পারেন, সুন্দর করে একটু বুঝায় বলবেন। তো এইভাবে বললে এই জিনিসটা হয়ে যাবে, যেমন আমি এখানে দিয়ে দিলাম, তো আমি এটাকে সেভ দিচ্ছি এন্ড কিছুই না, এখন আরেকটা জিনিস করতে হবে, এখন টোটাল ফরম্যাট অলরেডি আমার ওপেন এর সবই রেডি, ফেব্রিকা অলরেডি ক্লিয়ার। তো এখন রাইট নাও যেটা করব, আমার রিকোয়েস্ট টু ওপেন শপ, তো আমি রিকোয়েস্ট টু ওপেন এর শপ ক্রিয়েট করলাম এখানে, দেন থ্যাংক ইউ ফর ইউর রিকোয়েস্ট ইন স্টোর, ওই আর এম টু রিভিউ ইউর রিকোয়েস্ট উইথ ইন 5 ওয়ার্কিং ডে। তো 5 দিন এটা ওয়ার্কিং ডে দেখবে, দেখার পর যদি ভালো মনে হয় তখন এটা আমাকে অটোমেটিকলি তারা আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিবে, দেন তারপর থেকে তাহলে আমি এখানে প্রোডাক্ট আইডি ডিজাইন আপলোড করতে পারবো।
এবং এখানে আইডি ক্রিয়েট করা হয়ে গেছে, সবকিছু ক্রিয়েট করা হয়ে গেছে বন্ধুরা। দেন এখানে 5 দিনের মধ্যে এই ধরনের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আর এই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে যেটা আপনি করে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনার চাইলে এই ধরনের আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে পোর্টফোলিও আদার ড্যাশবোর্ড, একটা ড্যাশবোর্ড তৈরি হয়ে যাবে আপনাদের। তো ড্যাশবোর্ডে ইজিলি চাইলে আপনার এই ধরনের আর্নিং করতে পারবেন এবং সে আর্নিংটি আপনার ফুল টাইম আর্নিং জেনারেট করতে পারবেন এবং এটা ফিক্সড একটা আর্নিং। যেমন পার ডে এই মাসে দেখেন আমার অলরেডি এখনো কয় দিন, তার মধ্যে $31 অটোমেটিক্যালি চলে আসছে। তো আপনার চাইলে যত এখানে প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন ইনশাআল্লাহ, এবং প্রোডাক্টের ভলিউম বা রেশিও যত ভালো হবে ইনশাআল্লাহ তত আপনার এখানে সেল জেনারেট ইনশাআল্লাহ অনেক ভালো হবে বন্ধুরা। এবং এখানে খুব সহজে একটা আর্নিং করা সম্ভব ইনশাআল্লাহ, ভালোভাবে শুধু আপনার লোগোগুলো আপলোড করবেন এবং যেটা ইনশাআল্লাহ অনেকের ভালো লাগবে এবং সেই ডিজাইনগুলো আপলোড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটা, আর আমি আমার রেফারেল লিঙ্কে দিয়ে দিব, তাহলে আপনারা আমার রেফারেল লিঙ্ক হয়ে সেখানে জয়েন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের আশা করি আপনাদের অনেক ইজিলি সেখানে লগ ইন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার আপনারাও কিছু কমিশন পাবেন এবং আমারও কিছু কমিশন অ্যাড হবে, তাহলে আপনারা নিজেরাও এইভাবে কমিশন জেনারেট করতে পারেন। এই যে দেখেন আমি আমার রেফারেল লিঙ্ক এইভাবে কপি করে দিয়ে দিবো আপনাদেরকে। তো বন্ধুরা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার রেফারেল অলরেডি 2 জন হয়ে গেছে, তাহলে আপনারা যারা অ্যাড হবে আরও বাড়বে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।